এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন আপনি? হতাহতের ঘটনা আছে কিনা জানাবেন আমাদেরকে। জি হাবিব, আপনাকে ধন্যবাদ। হতাহতের ঘটনা আমরা বলে আসছি সকাল থেকে, এখন পর্যন্ত আসলে হতাহতের কোনো ঘটনা নেই। এই মুহূর্তে যদি আমি দেখাতে চাই যে আগুন কিন্তু নিভে গেছে, যেটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে 5 ঘন্টার চেষ্টায় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং আগুন নিভিয়েছেন। যা ভেতরে দোকানের ভেতরে টুকিটাকি কিছু জায়গায় আমরা দেখেছিলাম যে খণ্ড বিশেষ আগুন জ্বলছিল, সেটাও নিভানো হয়েছে। এখন মূলত ধোঁয়ার যে দেখতে পাচ্ছেন সেটা মূলত এই যে যে পোড়া স্তূপ সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, যে এই এই যে মালিক যারা আছেন এবং যারা দোকানের কর্মচারী রয়েছেন, তারা বলছেন যে তারা যখন দোকান বন্ধ করে চলে যান, এখানে কিছু ক্যাশ টাকা থেকে শুরু করে যে দোকানে যখন মালামাল ছিল সব পুড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই আশেপাশে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা এই যে এই মার্কেটের ভেতরে ঢোকানো নিষেধ করে দিয়েছেন এবং তারা বন্ধ করে দিয়েছেন, যাতে বঙ্গবাজারের মতো কোনো ধরনের লুটপাটের ঘটনা না ঘটে। সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারা কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন, যারা মূলত একদম ক্ষতিগ্রস্ত পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে পারছেন, এছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। উৎসুক জনতার ভিড় আপনি দেখতে পাচ্ছেন, এই এদের মধ্যে ক্ষতিগ্রস্তরা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রত্যেকের দোকানে মূলত প্রায় কমপক্ষে 30 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবারে যদি বলেন যে সবার কথায়, তাহলে 25 থেকে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণে একবার তারা বলছেন। সব মিলে তারা যেটা বলার চেষ্টা করছেন, প্রায় 350 থেকে 400 কোটি টাকার মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও তদন্ত কমিটি গঠন করা হবে, দেখা হবে এরপরে আসলে যাদের এই দোকানের লাইসেন্স রয়েছে বা কাগজপত্র রয়েছে তাদেরকে সহযোগিতা করা হবে বলেও মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং যারা জেলা প্রশাসক তারাও কিন্তু একটা তালিকা নিচ্ছেন। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে।